নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সোনাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করিমের, ভূয়সী প্রশংসা বিধায়কের। উধারবন্দে একদিনে 10টি কাজের শিলান্যাস, সূচনা মণ্ডল সভাপতি। প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে নেতৃত্ব দেবেন বরাকের সিদ্ধার্থ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাগপুর পূর্ত সড়ক থেকে ওএনজিসি রোড পর্যন্ত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে বুধবার সিসি ব্লক দিয়ে রাস্তার কাজের সূচনা করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। পরে পৃথকভাবে বিধায়ক তহবিল থেকে 4 লক্ষ টাকা ব্যয়ে সোনাই হোলি লাইট ইংলিশ স্কুলের বাউন্ডারি ওয়াল ও সোনাবাড়ি ঘাট হোলি লাইফ ইংলিশ স্কুল প্রাঙ্গণে কমিউনিটি হলের পৃথক কাজ দুটোর সূচনা করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। এর আগে এদিন পূর্ব সোনাইয়ের হাতিখাল সেতু ডাবল লেনে পরিণত করতে বিভাগীয় উচ্চ আধিকারিকদের সঙ্গে এলাকা পরিদর্শন করেন বিধায়ক। তিনি জানান, এই সেতুর উপর দিয়ে পূর্বাঞ্চলের যোগাযোগ নির্ভর করেছে, তাই ডবল লেনের রাস্তার জন্য এই সেতুটিও ডবল লেন থেকে বড় করতে আজ পরিদর্শন করা হয়েছে। খুব শীঘ্রই কাজের এস্টিমেট তৈরি করে কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন বিধায়কের সঙ্গে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যোগেন্দ্র দাস, এসডিও মইনুল হক বড়ভূইয়া, সাইট ইঞ্জিনিয়ার দিলীপ সিংহা, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা। আজকে আমাদেরকে বিভাগকে বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে এখানে আরও একটা 7.5 মিটার ব্রিজ এটার সঙ্গে অ্যাড করা হয়। অলমোস্ট ডাবল থেকে বড় হবে এই ব্রিজ। আর আমরা চেষ্টা করব এটার এস্টিমেট প্ল্যান ড্রয়িং রেডি করে খুব তাড়াতাড়ি যাতে টেন্ডার হয়, কাজ শুরু হয়। তো সোনাই পূর্বাঞ্চলের ইকোনমি এই ব্রিজের উপরে ডিপেন্ড করে। আজকে এই ব্রিজ দিয়ে কোনো ট্রাক যায় না, ট্রাক ক্যারি করতে পারে না, কোনো ম্যাটেরিয়াল ক্যারি করা যাচ্ছে না। এই জন্য আমরা ডাবল লেন ব্রিজ হলে এবং রাস্তা ইন্টারমিডিয়েট রাস্তা হয়েছে সেটাকেও আমরা আগামীতে ডাবল লেন রুট করব। এবং আরও একটা কথা আছে, এখানে একটা তীর্থস্থান আছে আমাদের সবার জানা ভুবন মন্দির। এটা ভুবন মন্দিরের জন্য এটা একটা কানেক্টিং ভালো একটা রোড হবে, এই অঞ্চলের মানুষের ভুবন তীর্থে যাওয়ার জন্য সুবিধা হবে, তাড়াতাড়ি যেতে পারবেন। সেই সঙ্গে সোনাই পূর্বাঞ্চলের মানুষেরও অর্থনীতি সম্পূর্ণভাবে চেঞ্জ হবে। এবং এখানে একটা ইনস্টিটিউশন আছে আইটিআই ইনকমপ্লিটেড, সেটাও আমরা ইমিডিয়েট কমপ্লিট করব, কাজ শেষ করব এবং স্টার্ট করব। সেটা নিয়েও আমি আশাবাদী, হয়তো 3-4 মাসের মধ্যে বা নেক্সট সেশনে যদি কোভিড কোনো বড় ধরনের কোনো ধাক্কা না দেয় তাহলে আমরা আগামী সেশনে আইটিআই হয়তো একটা বা দুইটা ব্রাঞ্চ দিয়ে স্টার্ট করব। কতদিনের ভিতরে এটা শুরু হবে স্যার? আমরা আশা করছি ডিপিআর এস্টিমেট সব করে 6 মাসের ভিতরে আমরা হয়তো কাজ স্টার্ট করতে পারবো। একই দিনে 10টি কাজের শিলান্যাস করলেন বিজেপি উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। বুধবার পঞ্চদশ অর্থ কমিশনের 2020-21 অর্থ বর্ষে উধারবন্দের বিভিন্ন জিপিতে জিপি অফিস সহ সড়কের কাজের শিলান্যাস করেন তিনি। উল্লেখ্য, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহিরকান্তি সোমের অসুস্থতার কারণে তার প্রতিনিধি হিসেবে সেই কাজগুলোর শিলান্যাস করেন নবারুণ চক্রবর্তী। এদিন মণ্ডল সভাপতির সাথে উপস্থিত ছিলেন মিলন রায়, দীপক ভট্টাচার্য, টিকলপার জিপি সভানেত্রী দীপ্তি শুক্লবৈদ্য, জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি প্রমুখ। আমরা যাকে বলি, উনার সহযোগিতায় আজকে এখানে যে এই খাসপুর গাঁও পঞ্চায়েতের জন্য 12 কাঠা জমিন উনি দান করেছেন, তার জন্য আমরা মাননীয় বিধায়ক মিহিরকান্তি সোমের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির উধারবল মণ্ডলের পক্ষ থেকে উনার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে খাসপুর গাঁও পঞ্চায়েত এলাকার সকল জনসাধারণের পক্ষ থেকে শিবুদা সহ সবাইকে, উনার পরিবারের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে আমরা দেখেছি এখানে 6,21,000 টাকার যে প্রথম ইনস্টলমেন্ট এখানে এসেছে, আমার যিনি বিভাগীয় ইঞ্জিনিয়ার আছেন উনি শারীরিকভাবে অসুস্থ, আর আজকে আরও
খুশির বিষয় ছিল যদি বিধায়ক নিজে এখানে উপস্থিত থেকে শিলান্যাস করতে পারতেন, কিন্তু গত দুদিন থেকে উনি শারীরিকভাবে খুবই অসুস্থ, তাই আসতে পারেননি। উনার হয়ে আমি আজকে এখানে শিলান্যাস অনুষ্ঠান আপনাদের সবাইকে নিয়ে করলাম। এই কাজটা আমি আশা রাখি, কারণ খাসপুর গাঁও পঞ্চায়েতের যেগুলোই কাজ বর্তমানে হচ্ছে, আমার আমি এখানে বলবো যে বর্তমান যিনি সেক্রেটারি এসেছেন বা যারাই স্টাফ এসেছেন, ওনারা অক্লান্ত সহযোগিতা করছেন আমার পিআরআই মেম্বারদেরকে, যাতে কাজ খুব তাড়াতাড়ি হয়, কারণ খাসপুর গাঁও পঞ্চায়েতে প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির রাজপথে প্যারেডে নেতৃত্ব দিতে দেখা যাবে বরাক সন্তানকে। করিমগঞ্জ জেলার পাথারকান্দির রাজারগাঁও প্রাক্তন সেনাকর্মী লক্ষ্মীকান্ত সিনহার কনিষ্ঠ পুত্র তথা লেফটেন্যান্ট সিদ্ধার্থ সিনহা প্রজাতন্ত্র দিবসে প্যারেডের নেতৃত্ব দেবেন, যা গোটা বরাক উপত্যকা সহ রাজ্যের জন্য এক গৌরবের বিষয়। সিদ্ধার্থ সিনহা মাদ্রাস ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের লেফটেন্যান্ট পদে আসীন হয়েছেন। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে প্যারেডে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব রয়েছেন তিনি। বুধবার এই কথা জানান খোদ সিদ্ধার্থ সিনহার পিতা লক্ষ্মীকান্ত সিনহা। তিনি আরো জানান, এদিকে সিদ্ধার্থ এই দায়িত্ব পাওয়ায় খুশির জোয়ার বইছে গোটা পাথারকান্দি জুড়ে। তাকে অভিনন্দন জানিয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, ইয়ং ব্রিগেডের বিশ্বজিৎ সিনহা প্রমুখ। আমার ছেলে যে আর্মিতে অফিসার হয়েছে, দেশের সেবা করবে, একটা অফিসারের দায়িত্ব পূরণ করবে, আমি খুবই গর্বিত। কারণ আমিও বিগত 30 বছর ধরে এই দেশ সেবা করে আসতে রিটায়ার্ড হয়েছি। ধন্যবাদ। আমাদের আমার পরিবারে আমার দুইটা ছেলে আর আমার মিসেস, বড় ছেলে 2013 মেকানিক ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর বর্তমানে ইউপিএসসির তৈরি করছেন। আর ছোটো ছেলে সিদ্ধার্থের যে আর্মিতে যাওয়াটা, মানে আমি তো শুধু প্যারেন্ট বা আমি সিদ্ধার্থের ফাদার, যা কিছু মোটিভেশন বা ওকে তৈরি করার যা কিছু হয়েছে ওই সব কিছু ওর বড় ভাইয়ের। ও সিদ্ধার্থ একটা অফিসার হওয়া এটাই হল বড় ভাইয়ের মানে চেষ্টা। বুধবার হাফলং এ অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেট বৈঠকে যাওয়ার সময় আসাম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ইস্ট ওয়েস্ট করিডোরের মহাসড়কের কাজ পরিদর্শন করেন। তিনি বিভাগের কর্তৃপক্ষদের সাথে চলতি কাজের বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং বলেন, এটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের সড়ক। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সচেতনভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেন, 2023 ভিতরে এই মহাসড়ক সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদী। উধারবন্দ মাতৃভাষা ঐক্য মঞ্চের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা 5:30 নাগাদ উধারবন্দ অঞ্চলের বিশিষ্ট যাত্রাশিল্পী তথা সদ্য প্রয়াত হীরালাল দাস ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত প্রত্যেক বক্তারা তাদের ব্যক্তিত্ব নিয়ে আলোকপাত করেন। এদিনের স্মৃতিচারণ সভা শেষে প্রয়াতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে শ্রদ্ধার্ঘ্য তুলে দেওয়া হয়। এদিন মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজন ভট্টাচার্য, কেশব দাস, স্নেহাংশু তালুকদার, অঙ্গনা দেব রায়, সঞ্জু রায় প্রমুখ। উদারবন্দের বিরল ব্যক্তিত্ব দুজনকে আমরা গত 10 জানুয়ারি হারিয়েছি। একজন সংস্কৃতি এবং ক্রীড়া জগতের, অন্যজন যাত্রাশিল্পী, বিরাট যাত্রাশিল্পী। তখনকার সময়ে সমগ্র উধারবন, বৃহত্তর উধারবন অঞ্চলের বাগানগুলোতে উনারা যাত্রা করে বেড়াতেন। এটা আর উধারবন সৃষ্টি হবে কি না সেটাই বোঝা মুশকিল, বিরাট ক্ষতি হলো। তাই আমরা ওদের আত্মার চিরশান্তি কামনা করছি মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দের পক্ষ থেকে, এবং তাদের সুখতপ্ত পরিবারকে
আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সাথে সমবেদনা অংশগ্রহণ করলাম। এইটুকু বলে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এক মিনিট নীরবতা পালন করে ওদের পরিবারের সদস্যদের সাথে আমরা দেখা করে সুখ বার্তা আমরা আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কেন্দ্রীয় এবং রাজ্য কমিটির নির্দেশে বুধবার কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে 19টি মন্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় শীত বস্ত্র কম্বল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, বিগত 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকীতে জাতীয় যুব দিবসের অঙ্গ হিসেবে 10 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় যুব মোর্চা। এরই অঙ্গ হিসেবে বুধবার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্যা ও আসাম প্রদেশ যুব মোর্চার সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ুয়ার নির্দেশে কাছাড় জেলাতেও সভাপতি অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে প্রত্যেক মণ্ডলে এই কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন সকাল 11টায় কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের সূচনা করেন ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর মণ্ডলে। এদিন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপালের উপস্থিতিতে এবং নরসিংপুর মণ্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় প্রথমে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের উড়িয়া টিলাতে কম্বল বিতরণের পর রাজনগর জিপির অধীনস্থ রাজগোবিন্দপুর গ্রামে দুস্থদের মধ্যেও কম্বল বিতরণ করা হয়। এদিনের বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ দলীয় নেতৃবৃন্দরা বলেন, যুবমোর্চা এবং নরসিংপুর মন্ডল যুবমোর্চাকে আমরা মানে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কর্মসূচি হাতে নেওয়ার জন্য একজন মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষে মানে উপলক্ষ করে আজকে এই কার্যসূচি হাতে নিয়েছেন। এত সুন্দর কার্যক্রম, আমরা গরিব মানুষের পাশে, বিবেকানন্দজি বলেছেন সবাই একবারে আমাদের যারা দরিদ্র আছে, যারা একবার নিচিয়ে বা একবার পিছিয়ে পড়া বর্গ আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি সেই জ্ঞান আমাদেরকে দিয়েছেন। আমরা যুব মোর্চা সেই জ্ঞান নিয়ে কাজ করে চলেছেন। যুব মোর্চা স্বামী বিবেকানন্দ প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করেছেন, ওনাদের এই ওনার যে মহৎ আদর্শের কথাগুলা অনুধাবন করে আজকে সমাজের পাশে দাঁড়িয়ে আছে। আজকে যুব মোর্চা কাছাড় জেলা এবং নরসিংপুর মন্ডল কমিটি যুব মোর্চা আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। ওনাদেরকে আমরা এই অঞ্চলে সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছু কাপড় বস্ত্র তুলে দেবে যুব মোর্চার পক্ষ থেকে। আমরাও সঙ্গে এসেছি, আমরাও থাকবো আপনাদের। শুধু যুব মোর্চার এই কার্যক্রম নয়, ভারতীয় জনতা পার্টি বিজেপির শুধু এই কার্যক্রম নয়, সমাজের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো ভারতীয় জনতা পার্টির সংকল্প। উল্লেখ্য, এদিন কাছাড় জেলার 19টি মণ্ডলেও শীত বস্ত্র বিতরণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সম্পাদক মহিতোষ তাঁতির সহ মণ্ডল যুব মোর্চার সদস্যরা এবং নরসিংপুর মণ্ডলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সহসভাপতি নীলাঞ্জন ভট্টাচার্য, নরসিংপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক পৃথিশ চন্দ্র দাস প্রমুখ। কাছাড় জেলার উদ্যোগে আমরা কাছাড় জেলার 19টি মণ্ডলে আজকে আমরা বস্ত্র বিতরণ, তৎসঙ্গে গরিব দুঃখীর মধ্যে খাবার বিতরণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আজকে যুব মোর্চা নরসিংপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা এখানে এই উড়িয়া গ্রামে আমরা যারা গরিব লোকেরা আছে ওনাদের মধ্যে আজকে আমরা বস্ত্র বিতরণ মানে ওনাদের গরিবদেরকে ঠান্ডার মরশুমে আমরা কম্বল বিতরণ করছি। আজকে আমরা এই কার্যক্রমে আমাদের মধ্যে পেয়েছি আমাদের কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল, কার্যকরী সদস্য ভূষণ পাল এবং আমার জেলা কমিটির উপসভাপতি নীলাঞ্জন ভট্টাচার্য এবং কাছাড় জেলার শিলচর প্রয়াত সাংবাদিক তথা অধ্যাপক জ্যোতিলাল চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এক নাগরিক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল আকসা। বুধবার শিলচরে আয়োজিত ওই নাগরিক শ্রদ্ধাঞ্জলি সভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশিষ্ট জনেরা। পরে প্রয়াতের ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক শান্তনু ঘোষের পাঠানো শোকবার্তা পাঠ করেন সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য। সভায় প্রয়াত জ্যোতিলাল বাবুর কর্মজীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন বক্তারা। এদিন স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্ত, অধ্যাপক নিরঞ্জন দত্ত, অধ্যাপক রমাপত বিশ্বাস, নীলাঞ্জন ভৌমিক, সঞ্জিত দেবনাথ, সাংবাদিক বিজয় ভট্টাচার্য, সাংবাদিক সমীরণ চৌধুরী, পার্থপ্রতিম দাস,
সাংবাদিক শঙ্কর দে, বিশ্বজিৎ দেব প্রমুখ। আমরা কাউকে শুধু সাংবাদিক জানি, কাউকে শুধু অধ্যাপক জানি, কাউকে শুধু সমাজসেবী জানি, কিন্তু ইনি হলেন এই ত্রয়ীর সংমিশ্রণ। অর্থাৎ এই সমাজকে ইনি যা দিয়ে গেছেন সেটাকে আমরা রক্ষা করতে পারি। আজ জ্যোতিলাল চৌধুরীর স্মৃতিচারণ সভায় আমরা বলবো, যদি তার দেখানো পথ যদি আমরা সঠিক করতে রক্ষা করতে পারি, তার আদর্শকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তবেই উনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। একটা কথা হলো, তার রাজনৈতিক মতাদর্শ আমাদের সঙ্গে মিল নাও হতে পারে, কিন্তু যেমন উনার আপন মামা মহিতোষ প্রকাশিত একটা মতাদর্শ ছিল, এবং উনার আমাদের স্যার জ্যোতিলাল চৌধুরীর আরেকটা মতাদর্শ ছিল, কিন্তু দুইজনেই সেই মতাদর্শে কৃতিত্ব এবং রাজনীতিতে থেকেও একটা সৎ নিষ্ঠাবান কর্মী হিসাবে সমাজে একটা দাগ। আমাকে নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি বিজেপিতে আছি, দলের হয়ে কাজ করছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঠিক এই কথাই স্পষ্ট করেন পূর্ব সোনাই সুন্দরী জিপির বিজেপির বুথ কমিটির সভাপতি তথা সুন্দরী জিপি সভানেত্রী অ্যান্ড মমতা সিংহের প্রতিনিধি চুন্নিলাল সিংহ। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চুন্নিলাল সিংহ বলেন, বনতারাপুর গ্রামের যুবক বিষ্ণুজিৎ সিংহ নিখোঁজ ও পরে তার মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে গত 19 ডিসেম্বর গ্রামে প্রয়াতের বাড়িতে নেতৃস্থানীয় কিছু লোক জমায়েত হয়েছিলেন, এতে তাকেও ডাকা হয়। সেদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিংহ, আর এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। চুন্নিলাল বাবু এদিন বিষয়টি স্পষ্ট করে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলে জানান। बीजेपी हूँ और बीजेपी का काम चल खुशी से मैं कर रहा हूँ और करूँगा और भविष्य में भी करते रहूँगा, और उसी का अंदर मेरे को कुछ लोग मिस गाइड मिस अंडरस्टैंडिंग में मेरे को लेकर आ रहे। 19 दिसंबर को मेरे को एक जगह पर बुलाया, कुछ लोग आया हुआ है आप आ जाओ करके। एक लड़का बिश्नोजीत सिंह और उसको लापता होने का कारण उसको जानकारी लेने के लिए, और मैं गया और उसमें गया तो तृणमूल कांग्रेस का शांति कुमार बैठा हुआ था, और उसी में मैं फीलिंग हुआ ये कैसा, मतलब मैं एक बीजेपी का आदमी और तृणमूल कांग्रेस का ये कैसा हो सकता है। तो लोगों ने बोला कि हम पॉलिटिकली नहीं बैठेंगे कि कैसा लड़का गुम हुआ ये पता चलने के लिए, जबकि हम 10 तारीख से भोजन सुनाई मंडल प्रेसिडेंट बीजेपी भोजन सेन साहब के साथ मैं हम जाकर थाना में सुनाई थाना में जाकर हमने रिपोर्ट दिया है, उसके बारे में जानकारी लेने के लिए कोशिश। बुधवार लायंस क्लब ऑफ शिलचर स्माइलर उद्योगे और লিড ব্যাংকের সহযোগিতায় এক অভিনব সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এদিন শিলচর গোলদিঘি থেকে এই সচেতনতামূলক কর্মসূচির যাত্রা শুরু হয়। উল্লেখ্য, অভিনব এই সচেতনতামূলক কর্মসূচিতে শিলচর শহরে 2 টাকা 5 টাকা 10 টাকা ও 20 টাকার কয়েন ব্যবহারের দিকে বিভিন্ন নজর রেখে মাসব্যাপী নানা সচেতনতা শিবির আয়োজিত করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিড ব্যাংকের বরাক জোনের ম্যানেজার অরুণজ্যোতি দেব, লায়ন্স ক্লাব শিলচর স্মাইলের সভাপতি ঋতু নাহা, সহসভাপতি সৌমিত্র দত্ত, সহসভাপতি নবীনা সুলতানা মজুমদার, সম্পাদক দীপজ্যোতি রায়, উৎপল দত্ত, তনুশ্রী দেব, রাহুল দাস, রীনা রায় প্রমুখ। শিলচর অঞ্চলে দেখা যায় যে 10 টাকার কয়েন 2 টাকা 5 টাকার কয়েনগুলো, সেগুলো দেখা যায় যে এখন বিভিন্ন ছোট ছোট দোকান বা আমরা টুকটুকি বলুন বা অটো বলুন বা বিভিন্ন জায়গায় যেগুলো আমরা ইউজ করতে যাই সেখানে দেখা যাচ্ছে যে এই কয়েনগুলো ইউজ করা যাচ্ছে না। এই উদ্যোগে লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইল আগামী 7 দিনের জন্য দরকার পড়লে আমরা এই উদ্যোগটা পুরো মাস চালিয়ে যাব। এই উদ্যোগটা আমরা নিতে চলেছি যে মানুষের মধ্যে জনগণের মধ্যে একটি অ্যাওয়ারনেস সৃষ্টি করা,
দেখা যাচ্ছে যে বাজারে গিয়েও মানুষ 5 টাকা 2 টাকা 10 টাকা চালাতে পারছে না। বিভিন্ন সংস্থায়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, বিভিন্ন মলসে শপিং করতে গিয়ে এবং দৈনন্দিন যে আমরা চলাচল করছি সেখানেও দেখা যাচ্ছে যে লিগ্যাল টেন্ডার যে কয়েন্সগুলো সেগুলো সেভাবে অ্যাকসেপ্ট হচ্ছে না। আমরা এই উদ্যোগ নিয়ে লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইল আজকের থেকে আমরা আমাদের এই প্রজেক্টটি আরম্ভ করেছি। আমরা দেখলাম যে আমাদের লিড ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছেন উনি আমাদেরকে অরুণজ্যোতি দেব, হ্যাঁ ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলের পক্ষ থেকে। উনি আমাদেরকে সাহায্য করছেন এবং ওনার তত্ত্বাবধানে লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইল আগামী 7 দিন এবং যদি প্রয়োজন পড়ে আগামী 1 মাসের জন্য এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি আমরা জায়গায় জায়গায় চালিয়ে যাব। করোনার তৃতীয় ঢেউ এ দেশ জুড়ে নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, তৎসঙ্গে বাড়ছে ফার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কাজের চাপ। শ্রীগৌরী হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত, তাই মঙ্গলবার বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা শ্রীগৌরী হাসপাতাল স্যানিটাইজ করেন। মেডিসিন যুক্ত জল ছিটিয়ে ভাইরাস মুক্ত করার প্রয়াস চালায় তারা। এদিন উপস্থিত ছিলেন বদরপুর ফায়ার সার্ভিসের লিড ফায়ারম্যান নুরুল ইসলাম, এফ এম দীনেশ কোরি, ইয়ার কাঞ্চন বিশ্বাস, কাঞ্চিং কালী এবং শ্রীগৌরী হাসপাতালের ডক্টর মিজানুর রহমান প্রমুখ। নরসিংপুর মণ্ডলের বিভিন্ন প্রান্তে বিজেপির চাঁদা সংগ্রহ অভিযান জোর কদমে চলছে। বুধবার নরসিংপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক কমলেশ দাসের নেতৃত্বে পুঠিকাল জিপিতে নিধি সংগ্রহ অভিযান চলে। দলীয় কর্মকর্তা ও দলের শুভানুধেয়ী ব্যক্তিগণ এতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন, যে যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়েছেন। আর অনেকেই বলেছেন দলের তহবিলে তাদের সামান্যতম অবদান রাখতে পেরে তারা তৃপ্তি বোধ করেছেন। এদিকে নিধি সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে কমলেশ বলেন, ইতিমধ্যে নরসিংপুর মণ্ডলের অধীন 90টি বুথে নিধি সংগ্রহ অভিযান চলছে এবং মণ্ডলের কর্মকর্তাগণ তাদের নিজ নিজ এলাকার ঘরে ঘরে গিয়ে নিধি সংগ্রহ করেছেন। তিনি বলেন, নিধি সংগ্রহ অভিযান শুধুমাত্র দলকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলা নয়, এই অভিযানের মাধ্যমে দলের নেতা, কর্মী ও দলের সকল শুভান্যধেয়ীর মধ্যে এক দৃঢ় সম্পর্ক গড়ে উঠবে। এদিনের অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুঠিকাল গাঁও পঞ্চায়েত সভাপতি শ্যামসুন্দর চৌহান, ওবিসি বোর্ডের ভাইস চেয়ারম্যান মৃদুল কান্তি নাথ, কিষাণ মোর্চার নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক মৃন্ময় নাথ, 55 নম্বর বুথ সভাপতি সমরেশ দাস, নরসিংপুর মণ্ডল সোশিয়াল মিডিয়া সেলের সদস্য সনৎ রবিদাস প্রমুখ। খেলাধুলোর মধ্যে মানব সেবার হাত বাড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল লিও ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান ও লিও ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান ফরএভার। ক্লাব দুটোর যৌথ উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয় 4 দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর। এতে এখন অবধি প্রায় 50 জন ব্যাডমিন্টন প্রেমী তরুণ তরুণীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আগামী 2 দিন প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের প্রবেশ শুল্কগুলো দিয়ে দুস্থদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোনাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করিমের, ভূয়সী প্রশংসা বিধায়কের। উধারবন্দে একদিনে 10টি কাজের শিলান্যাস, সূচনা মণ্ডল সভাপতি। প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে নেতৃত্ব দেবেন বরাকের সিদ্ধার্থ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।